হাই স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো এইচএস এস দু হাজার চব্বিশের বায়োলজির সাজেশান নিয়ে আলোচনা করবো তো তোমরা কিন্তু অলরেডি অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে ম্যাম টু মার্ক্সের এবং থ্রি মার্কসের কোয়েশ্চেনের সাজেশান দেওয়ার জন্য তো সেই জন্য আমি ভিডিওটা একটু বানাতে আমার লেটও হলো কারণ ওইগুলো তোমাদের সবগুলো একসাথে নিয়ে আমি চলে এসেছি এটা বানাতেও একটু টাইম লেগেছে তো এবিটিএ টেস্ট পেপারে তোমাদের বারবার যে প্রশ্নগুলো রিপিট হয়েছে এবং এই বছরের জন্য যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে কিন্তু আমি চলে এসেছি এবং পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ পুরো ভিডিওটাই ইম্পর্টেন্ট হতে চলেছে তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমি এবিটিএ টেস্ট পেপারের প্রায় পনেরো ষোলোটা পেজ কিন্তু অ্যান্সার করে দিয়েছি সমাধান করে দিয়েছি যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক ফলো করবে সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো স্টার্ট করে দেওয়া যাক এবং তোমরা হয়তো আগের বছরের প্রশ্ন দেখেছো তোমরা জানো যে এবারে প্রশ্ন কিন্তু খুব খুঁটিয়ে প্রশ্ন হচ্ছে তো যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই বইটা খুঁটিয়ে পড়তে হবে এবং সেই জন্য আমি যেহেতু টু এবং থ্রি মার্কস পুরোটাই কভার করেছি তো সেই জন্য কিন্তু কোশ্চেনের সংখ্যা একটু বেশি হবে কারণ বেশি পড়তেও হবে না নাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব নয় আগের বছরের কোশ্চেন দেখে তোমরা ধারণা পেয়ে গেছো মোটামুটি যে খুটিয়ে কিন্তু প্রশ্ন হতে চলেছে এবার দেখো এক নম্বর প্রশ্ন যেটা আছে অ্যামফিমিক্সেস কাকে বলে পেজ নাম্বারও নাম্বারও আমি পাশে দিয়ে দিয়েছি সাতরা পাবলিকেশনের বই যদি তোমরা ফলো করে থাকো তাহলে পেজ নাম্বারগুলো একদম হুবুহু মিলে যাবে তো তোমরা অবশ্যই পেজ নাম্বারগুলো দিয়ে দিলাম কারণ সুবিধার্থে দু নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাপোমিক্সেস কি উদাহরণ দাও তিন নম্বর হচ্ছে অ্যাপোপটোসেস কি ঠিক আছে তারপরে হচ্ছে চার নম্বর কনিডিয়া কি গেমিউল কি এগুলো থেকে কিন্তু হামেশা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এবার এখানে একটা কথা আমি ক্লিয়ার করি যে আগের বছর এসে গেছে যে প্রশ্নগুলো সেগুলো রিপিট হবে কি না দেখো আগের বছর যেগুলো তিন নম্বর এসে গেছে সেগুলো টু মার্কস বা ওয়ান মার্কস হিসেবে আসতেই পারে আবার যেগুলো শর্ট কোশ্চেন হিসাবে এসে গেছে সেগুলো বট কোশ্চেন হিসাবে আসতেই পারে তো আমাদের কিন্তু কিছুই বাদ দিলে চলবে না ঠিক আছে ব্রহু ভুনতা কি উদাহরণ দাও তারপর হচ্ছে পার্থেন কার্পি কি সেটাও তোমরা মার্কসের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন প্রোট্যান ডি প্রোটোগাইনি সেটা হচ্ছে তোমরা পেজ নাম্বার দিয়ে দিয়েছি পেজ নাম্বার সেভেন্টি টুতে আছে তোমাদের সুবিধার্থে উদাহরণ দাও সেটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা হচ্ছে পোরোগ্যামি চ্যালেঞ্জোগ্যামি মেসোগ্যামি কাকে বলে চ্যাপ্টার টুতে পেয়ে যাবে তোমরা জানো তবু আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে চ্যালেঞ্জোগ্যামিটা বেশি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনও আমি বহুবার পেয়েছি এবং বট কোশ্চেন হিসেবে টু মার্ক্সের প্রশ্ন হিসাবেও ইম্পর্টেন্ট ঠিক আছে এইচ সিজি কোথা থেকে করিতে হয় প্লাসেন্টা থেকে করিত হয় এখানে আমি আরেকটা প্রশ্ন বলে দিই যে প্লাসেন্টা থেকে করিত হয় দুটি হরমোনের নাম লেখো আসতেই পারে তারপরে হচ্ছে শিশু নির্গমনের সময় যে হরমোন করিতে হয় দুটি হরমোনের নাম লেখো খুব ভালো করে পড়ে রাখবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমরা পুরুষ দেহে ও স্ত্রী দেহে কোন কোন শল্য চিকিৎসা পদ্ধতিতে চিরস্থায়ী গর্ভ নিরোধক করা যায় সেটা হচ্ছে ভাসেক্টমি এবং টিউবেকটমি বহুবার পেয়েছি প্রশ্নটা এক নম্বরেও পেয়েছি দু নম্বরেও পেয়েছি ঠিক আছে এবার দেখো সহপ্রকটতা প্লিওট্রফি মাল্টিপেলালিল এপেস্টাটিস এবং পলিজেনিক উত্তরাধিকার কাকে বলে দিয়েও প্রশ্ন আসতে পারে ওয়ান মার্কসের উদাহরণের প্রশ্ন কিন্তু অনেকবার পেয়েছি আমি টেস্ট পেপার সলভ করতে গিয়ে ঠিক আছে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফাইভে তোমরা পেয়ে যাবে ইমাসকুলেশান হেরো হেটারোসিস বায়োফর্টিফিকেশান এইটা হচ্ছে তোমরা চ্যাপ্টার টেনে পেয়ে যাবে এবং এই তিনটেই কাকে বলে এবং উদাহরণ সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আচ্ছা পোলট্রি পাখি মৌমাছির যে রোগগুলো রয়েছে সেইগুলো রোগ পড়বে এবং বিশেষ করে ব্যাকটেরিয়া গঠিত যে রোগগুলো আছে সেখানে ব্যাকটেরিয়ার নামটাও কিন্তু পড়ে নিতে হবে ঠিক আছে এই চ্যাপ্টার থেকে মধুর উপাদান থেকেও প্রশ্ন আসতে পারে রয়্যাল জেলি কি থেকে প্রশ্ন আসতে পারে আর এস ঠিক আছে সিঙ্গেল সেল প্রোটিন কি এবং সেখানে কোন ব্যাকটেরিয়া কাজে লাগে উপাদান কি এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে চ্যাপ্টার টেনে পেয়ে যাবে তোমরা ঠিক আছে তারপরে হচ্ছে হাপা কি সেটা হচ্ছে মৎস্য চাষের ওই জায়গাটা যে চ্যাপ্টার টেনে আছে সেটা পেয়ে যাবে কার্ফ যেগুলো রয়েছে সেইগুলো কার্ফের নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসতেই পারে আচ্ছা তারপরে চলে আসবো দুটি খাদ্য বস্তুর নাম দেখো যেখানে মাইক্রোভসের ভূমিকা রয়েছে চ্যাপ্টার ইলেভেনে পেয়ে যাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টু মার্কসের জন্য আচ্ছা দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো যে সেই অ্যান্টিবায়োটিকগুলোতে কোন কোন ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে চ্যাপ্টার ইলেভেনে পেয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং চ্যাপ্টার ইলেভেন থেকে বায়োগ্যাসের উপাদান এবং বায়োগ্যাসের সুবিধা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আসবো আমরা চ্যাপ্টার টুয়েলভের জেনেটিক কোডন যেগুলো সেগুলোর বৈশিষ্ট্য এবং স্টপ কোডন তোমাদের স্টার্ট কোডন এইগুলোর নাম কিন্তু আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে চলে আসবো আমরা জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য লেখ এটা চ্যাপ্টার ফিফটিনে পেয়ে যাবে ঠিক আছে টি আর কি সেটা চ্যাপ্টার টুয়েলভে পেয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা রসভিত্তিক অনাক্রমতা এবং কোষভিত্তিক অনাক্রমতার পার্থক্য এটা হচ্ছে তোমরা চ্যাপ্টার নাইনে পেয়ে যাবে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বে এবং কোন কোন লিম্ফোসাইট কাজে আসছে সেটাও কিন্তু ভালো করে পড়বে আচ্ছা এবার বলবো যে জৈব বিবর্তন কি জৈব বিবর্তন হয় এমন একটি রাসায়নিকের নাম লেখো যেমন হচ্ছে রাসায়নিকের নাম হচ্ছে ডিডিটি ঠিক আছে জৈব বিবর্তন কি তোমরা চ্যাপ্টার সিক্সটিনে পেয়ে যাবে ঠিক আছে এবং চ্যাপ্টার নাইন আর চ্যাপ্টার ফোরে প্রচুর রোগের নাম আছে যেমন হচ্ছে গনোরিয়া রয়েছে চ্যাপ্টার ফোরে সিফিলিস রয়েছে এগুলো প্যাথোজেনের নাম পুরো মুখস্থ করে নিতে হবে ঠিক আছে চ্যাপ্টার নাইনে যেমন রোগগুলো রয়েছে ম্যালেরিয়া রয়েছে ঠিক আছে আরও অনেক রকমের রোগ রয়েছে টাইফয়েড রয়েছে দাঁত রয়েছে আরও যে রোগগুলো রয়েছে অ্যাসকারিওসিস রয়েছে ঠিক আছে এই যে রোগগুলো রয়েছে সবগুলোর প্যাথোজেনের নাম পড়তে হবে এবং বড় বড় যে রোগগুলো ম্যালেরিয়া রয়েছে অ্যাসকারিওসিস রয়েছে এইগুলোর সংক্রমণ পদ্ধতি কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং তাদের যে প্যাথোজেনের যে পরজীবীর যে জীবনচক্রগুলো রয়েছে বিশেষ করে ম্যালেরিয়ার ক্ষেত্রে খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবে আচ্ছা এবার আসবো উ জেনেসিস এবং স্পারমাটোজেনেসিস চ্যাপ্টার থ্রিতে পেয়ে যাবে ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি মার্কসের প্রশ্নের জন্য আচ্ছা এবার আসবো ড্রাগ যেটা অপব্যবহার সেখান থেকেও আসতে পারে ড্রাগের প্রকারভেদগুলো রয়েছে সেটার উদাহরণগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে দেখে যাবে এখান থেকে প্রশ্ন পাবেই পাবে ওয়ান মার্ক্সের বা টু মার্কসের প্রশ্ন তাহলে পেজ নাম্বার পাঁচশো তেইশ চব্বিশে পেয়ে যাবে পুরো ড্রাগস যেগুলো আছে প্রকারভেদ করা আছে এবং ক্যান্সারটা কিন্তু খুটিয়ে একদম ক্যান্সার থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে ক্যান্সারের রিলেটেড যে কোনো প্রশ্ন মেটাস্ট্যাটিস কী বা আর কী এই যে অঙ্ক জিন কী অঙ্ক ভাইরাস কি টিউমার সাফ্রেশার জিন কি বিভিন্ন প্রশ্ন আসতে পারে ক্যান্সার থেকে ঠিক আছে তাই ক্যান্সারটা পুরো ডিটেলসে পড়তে হবে এবং এডসেরও কি কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এইচআইভির পুরো নাম কি কিভাবে রোগটা সংক্রমণিত হয় সেগুলো কিন্তু পড়তে হবে ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এপিটোপ কি প্যারাটোপ কি পেজ নাম্বার চারশো সাতাত্তর নম্বর পেজে পেয়ে যাবে অ্যান্টিবডির গঠন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমরা পড়বে এবং প্রতিটা যে অ্যান্টিবডি রয়েছে আইজি ডি রয়েছে আইজি এ রয়েছে আইজি ই রয়েছে এগুলোর কিন্তু বিশেষত্ব কিছু রয়েছে সেইগুলো পড়বে যেমন বলে দিই একটু প্লাসেন্টার মাধ্যমে কোন অ্যান্টিবডি ভ্রূণের দেহে আসে সেটা হচ্ছে আইজি জি ঠিক আছে এবং আমাদের কোলস্টামে কোন অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে আইজি এ থাকে ঠিক আছে তোমরা এটা জানো এটা ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা অ্যালার্জি প্রতিরোধে যে অ্যান্টিবডি সাহায্য করে আইজি ই সাহায্য করে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা চলে আসবো যে রেপ্লিকেশন ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এই তিনটে পদ্ধতি খুব খুব ইম্পর্টেন্ট পুরোটা ভালো করে পড়ে চলে আস যাবে ঠিক আছে এবং আগের ইয়ারে যেটা ধরো যে প্রশ্নগুলো এসে গেছে সেই প্রশ্নগুলো যেগুলো টু মার্কসের এসেছে সেগুলো বট কোয়েশ্চেনের জন্য বা ওয়ান মার্কসের জন্য ভালো করে দেখবে আর যেগুলো বট কোশ্চেনে এসে গেছে সেগুলো শর্ট কোশ্চেনের জন্য দেখে যাবে ভালো করে ঠিক আছে আচ্ছা তারপরে আসছি আমরা সেন্ট্রাল ডকমা কি চ্যাপ্টার সিক্সে পেয়ে যাবে সেন্ট্রাল ডকমা যে ডিএনএ থেকে ডিএনএ ডিএনএ থেকে আর আরএনএ থেকে প্রোটিন এই যে তিনটে পদ্ধতি একসাথে সেন্ট্রাল ডগমা বলে শুক্রাশয় ডিম্বাশয় কলাস্থানিক গঠন চ্যাপ্টার থ্রিতে পেয়ে যাবে ম্যালেরিয়া রোগের প্যাথোজেন জীবনচক্র সংক্রমণ পদ্ধতি চ্যাপ্টার নাইনে পেয়ে যাবে ডিবিপত্রি উদ্ভিদের ফুনের প্রসটনের পর্যায়গুলি চ্যাপ্টার টুতে পেয়ে যাবে এবং দ্বি শেখ পদ্ধতিও দেখে যাবে যেটা চ্যাপ্টার টুতে পেয়ে যাবে ক্যাপাসিটেশন কাকে বলে চ্যাপ্টার থ্রিতে পেয়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে কাপলিং এবং রিপালসান কাকে বলে চ্যাপ্টার ফাইভে পেয়ে যাবে ডাউন সিন্ড্রম টার্নার সিন্ড্রম এই যে সিনড্রোম তিনটে রয়েছে এগুলো কিন্তু কোমোসোম নাম্বার কি রয়েছে এবং এইটা থেকে কিন্তু প্রশ্ন এক মার্কসের টু মার্কসের আসতে পারে মুরগির একটি এশিয়ান আমেরিকান ব্রিটেন নাম লেখো অনেক সময় এরকমও আসে যে ডেয়ারি ব্রিডের নাম লেখো ঠিক আছে ওই ব্রিডগুলো যেগুলো রয়েছে না মুরগি হাঁস গরু এইগুলো যে ব্রিডগুলো রয়েছে এগুলো কিন্তু একটু একটু করে একটা একটা করে নাম কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে ঠিক আছে তারপরে আসবো এটা চ্যাপ্টার টেনে পেয়ে যাবে কায় সংরক্ষণ কাকে বলে ভারতের হটস্পট অঞ্চলের নাম এবং হটস্পটের সত্য এগুলো চ্যাপ্টার ফিফটিনে পেয়ে যাবে ঠিক আছে অটো ইকোলজি সেন ইকোলজি বায়োম ইকোলজিক্যাল নিচ ইকোটোনটা খুব আসছে খুব পেয়েছি আমি এই প্রশ্নটা ঠিক আছে তো তোমরা এগুলো চ্যাপ্টার থার্টিনে পেয়ে যাবে তাছাড়াও ন্যাটালিটি মর্টালিটি কাকে বলে এবং জাঙ্গল জলজল অবলম্ব উদ্ভিদ মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য থেকে প্রশ্ন দিতে পারে এজ রেশিও পিরামিড যেগুলো রয়েছে এজ রেশিও সেইগুলো থেকে আসতে পারে পপুলেশন বৃদ্ধির যে কার্ভগুলো রয়েছে সেইটা ইম্পর্টেন্ট এবং হেলিওফাইড উদ্ভিদ সিওফাইড উদ্ভিদের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার থার্টিনে পেয়ে যাবে আচ্ছা তারপর আসবো চ্যাপ্টার ফোরে রয়েছে এর ব্যবহার অপব্যবহার খুব ভালো করে দেখে যাবে এমটিপি কি সেটাও ভালো করে দেখে যাবে চলে আসবো বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অনুজীবের ভূমিকা লেখো চ্যাপ্টার ইলেভেন ঠিক আছে আমি একটু খুটিয়ে প্রশ্ন দিচ্ছি তোমাদের ভালোর জন্যই কারণ প্রত্যেকটা বছর যেভাবে কোশ্চেন আমি দেখছি যে যেভাবে ডিটেলস প্রশ্ন দিচ্ছে যেভাবে স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে তাতে কিন্তু তোমরা ওপর ওপর পড়ে গেলে কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে না তাই আমাদের ডিটেলসে আরও পড়তেই হবে আরও প্রশ্ন হয় কিন্তু সেইগুলো আমি একটু সাইডে রেখে শুধু ইম্পর্টেন্টগুলো নিয়েই আলোচনা করছি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই ভালো মার্কস পেতে চাইলে বইটা খুব ভালো করে খুটিয়ে পড়ে যাবে তাহলেই কিন্তু ভালো নাম্বার পাওয়া সম্ভব ঠিক আছে এবার আসবো যে হিমোফিলিয়া বর্ণান্ধতা থ্যালাসেমিয়া রোগের কারণ লক্ষণ প্রবলেম এগুলো চ্যাপ্টার ফাইভে রয়েছে এগুলো পেয়ে যাবে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোও করবে লিঙ্কেজ কাকে বলে ঠিক আছে তারপরে আসবো যে চ্যাপ্টার সিক্সটিন থেকে কিছু ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে যেমন সীসা দোষিত দূষণের ফলে কি রোগ হয় ক্যাটমিয়াম দূষণের ফলে ইটাই ইটাই রোগ হয় পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয় আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুড ডিসিজ হয় ঠিক আছে তেজস্কীয় দূষণটা আসছে বারবার সেই জন্য আমি পেজ নাম্বারও বলে দিয়েছি গৌণ দূষকের নামগুলো ভালো করে দেখে যাবে পিএএন এন প্যান এবং তার সাথে ও থ্রি এইটা কিন্তু আসছে বারবার ইউট্রোফিকেশন কাকে বলে বিওডি কাকে বলে অম্লবৃষ্টির কারণ ফলাফল এছাড়াও বায়ু দূষণ শব্দ দূষণ জল দূষণ এগুলো এক্সট্রা করে আমি বললাম না কারণ এগুলো তোমরা পারবে আচ্ছা বসুন্ধরা সম্মেলন এজেন্ডা টোয়েন্টি ওয়ান চিপকো আন্দোলন থেকে খুব প্রশ্ন আসছে যে বঙ্গ যে বিভূষণ পদ্মবিভূষণ পুরস্কার কে পেয়েছিল চিপকো আন্দোলনে সুন্দরলাল বহুগুণা খুব আসছে প্রশ্নটা সাইলেন্ট ভ্যালি আন্দোলন এই সাইলেন্ট ভ্যালিটা কোথায় অবস্থিত কে এই আন্দোলনটা প্রথম শুরু করেছিল এ থেকে প্রশ্ন পাবে আচ্ছা তোমাদের বিষ্ণয়ী আন্দোলন কে করেছিল কে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ঠিক আছে তার হচ্ছে হার্ডি উইনবার্গ যে সূত্র রয়েছে এর গুরুত্ব কী চ্যাপ্টার এইট থেকে ভালো করে পড়ে যাবে গ্রিফিতের পরীক্ষা চ্যাপ্টার সিক্স থেকে পেয়ে যাবে এবার আসবো চ্যাপ্টার টুয়েলভে কী কী ইম্পর্টেন্ট হতে চলেছে সিডিএন লাইব্রেরি কাকে বলে বিটি জিন বা বিটি ক্রোপ থেকে ভালো করে দেখে যাবে ট্রান্সজেন্ডিক উদ্ভিদ ট্রান্সজেন্ডিক প্রাণীর উদাহরণ দেখে যাবে পেটেন্ট কী খুব ইম্পর্টেন্ট দেখে যাবে আণবিক আঠা কাকে বলে আণবিক কাছি কাকে বলে বায়োপাইরাসি কী জিএমও এমও কী পিসিআর পদ্ধতি ট্যাক পলিমারেজ কী প্যারেন্ট্রোম সিকুয়েন্স এগুলো কিন্তু আমি বলছি কারণ আছে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন এবারে খুব খুটিয়ে খুটিয়ে করছে তাই কোনোটা কিন্তু সেরকমভাবে বাদ দিলে চলবে না তাই তোমাদের কিন্তু ইম্পর্টেন্স এগুলো পড়ে যেতেই হবে না হলে কিন্তু তোমরা কমন পাবে না তাই এগুলো কিন্তু একটু পড়তেই হবে আচ্ছা সাউথার্ন ব্লটিং নর্দার্ন ব্লটিং ওয়েস্টার্ন ব্লটিং কি ভালো করে দেখে যাবে তাছাড়া পিবিআর তিনশো বাইশ এতে টেস্ট পেপারে বহুবার পেয়েছি পি মানে প্লাসমিট ঠিক আছে আর মানে হচ্ছে স্টেন আর কৃত্রিম ইনসুলিন তৈরির পদ্ধতিটাও ভালো করে দেখে যাবে ঠিক আছে আরও অনেক প্রশ্ন আছে তোমরা জানো কিন্তু আমি ইম্পর্টেন্ট যেগুলো আমার মনে হচ্ছে বছরের জন্য ইম্পর্টেন্ট এবং টেস্ট পেপারে বহুবার পেয়েছি সেইগুলো কিন্তু আলোচনা করছি বারবার বলছি বইটা কিন্তু ভালো করে পড়তে হবে না হলে কিন্তু সব প্রশ্নের অ্যান্সার করে আসা একটু প্রবলেম ঠিক আছে এবার আমরা লাস্ট প্রশ্নে চলে আসবো খাদ্য শৃঙ্খল কাকে বলে চৌদ্দ নম্বর চ্যাপ্টার থেকে খাদ্য জাল কাকে বলে খাদ্য পিরামিড কাকে বলে এবং খাদ্য শৃঙ্খলের যত প্রকার আছে ভেরি ইম্পর্টেন্ট লিন্ডেম্যান দশ পার্সেন্ট সূত্র ভালো করে পড়বে জিপিপি এনপিপি যে সম্পর্ক ভালো করে দেখবে ফসফরাস চক্র নাইট্রোজেন চক্র খুব ভালো করে দেখে যাবে তাহলে এই ছিল আমাদের পুরো আমি কভার করার চেষ্টা করলাম এবং আরও কিছু প্রশ্ন হয়তো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করে দেবো অবশ্যই যে চ্যানেলটা ফলো করতে থাকো আজকের মতো টাটা